আপনি মনে করেন না আজকের দিনটার পরে আপনি আর বেঁচে থাকবেন আমাদের সামনে থেকে অতীতটা চলে গেছে ও আর জীবনে কান্নাকাটি করলে আসবে না আপনি বলবেন আমি কি ভুল করেছি আর অপরাধ করেছি পূর্বে এখন থেকে আমি ভালো হয়ে যাই এটা বুদ্ধিমানের কাজ যদি আপনি অতীত নিয়ে দুশ্চিন্তা করেন অতীত নিয়ে ভাবেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন অতএব অতীত নিয়ে কখনো ভাববেন না অতীতে আপনার যত বিপদ আপদ ঘটে গেছে তার জন্য কোনো চিন্তা চেতনা করবেন না কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তাভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবন যাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের সংকল্প আছে তারা অতীতের ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে এবং এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্মৃতির অতল গহবরে তলিয়ে গেছে অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে দুঃখগুলোর ক্ষতিপূরণ করতে পারবে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারবে না আর হতাশা করেও কখনও অতীতকে পুনরুজ্জীবিত করা যাবে না হতাশা কখনো অতীতকে ফিরিয়ে আনবে না কেননা অতীত চিরকাল অতীত যা অস্তিত্বহীন ওটা আর কখনো ফিরে আসবে না অতীতের দুঃখ স্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার পিছে মিছে আশা করবেন না অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করবেন কারণ আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে আনতে পারবেন শিশুকে তার মায়ের জঠরে দুধকে পশুর ওলানে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন এটা কখনো পারবেন না যেই শিশু ভূমিষ্ঠ হয়েছে ওই শিশুকে আর ফেরানো যাবে না যেই দুধ পশুর বান থেকে পড়েছে ওটা আর ফেরানো যাবে না সূর্যর উদয়স্থলে আবার উঠাকে আমরা ফিরাতে পারবো না আখি জল যেটা আমাদের চক্ষু দিয়ে পড়ে গেছে ওইটাকে আবার চক্ষে প্রবেশ করাতে পারব না অতীত ও অতীতের বলে নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর এবং শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন যেটা কাম্য নয় অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র আপনি যদি অতীতকে নিয়ে গবেষণা করেন তাহলে আপনি অপচয় করলেন আপনার সময়ে পূর্ববর্তী জাতিতের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ বলেন তিলকা উম্মা কদ খালাত এটা ছিল এমন এক জাতি যা অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ ওই জাতি চলে গেছে যেটা সোরা এসেছে অতীতের দিনগুলো চলে গেছে গেছে শেষ হয়ে আর ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না যেই লোক অতীতে চিন্তায় বিবর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গোড়াকে দিয়ে চেরাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি করে হা হুতাশ করে দুঃখ করতো এমন ব্যক্তিকে প্রাচীন কালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না মৃতদেরকে তাদের কবর থেকে তোলা যায় না অতীতকেও ফেরানো যায় না আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস এবং ধ্বংসের সাথে ধ্বংস দালান কোঠার পিছনে পড়ে ধ্বংস দালান কোঠার জন্যে হাও মাউ করে কান্নাকাটি করি সকল জেনিং একত্রে হয়ে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতীত নিশ্চিতভাবেই ব্যর্থ ব্যর্থভাবে ফিরিয়ে আনতে পারবে না পৃথিবীর সব কিছুই সম্মুখ পানে এগিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্ম প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই করতে হবে অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে এবং সামনে এগিয়ে চলতে হবে অতএব হে আমার যুবক ভাইয়েরা অতীত নিয়ে কখনো চিন্তা করবেন না অতীতে যেটা ঘটে গেছে ওইটাকে তালাক দিয়ে দেন ওটাকে নিজের জীবন থেকে ডিলেট করে দেন মুছে দেন এরপরে মনে করবেন আজি আপনার শেষ দিন আপনি মনে করেন না আজকের পরেও আপনি আরও বাঁচতে পারবেন আপনি যখন সকালবেলা জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না আপনি সন্ধ্যা পাবেন এমন কথা বলবেন না বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে আর আগামীকাল তো এখনো আসেই নাই আপনার জীবনকাল মাত্র একদিনের একদিন যেন আপনারই জীবন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর আজকের দিনেই যেন আপনি মারা যাবেন এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না কেবল আজকের দিনটির জন্যই বেঁচে থাকবেন সারাটা দিন আপনার উচিত হবে জাগ্রত হৃদয়ে বুঝে শুধে কান্নাকাটি করা কারণ অতীত তো চলে গেছে আজকের দিন আর আগামীকাল সেটা তো প্রকাশ পায় নাই আগামীকাল আপনি পাবেন কেনা এটা আপনার জানা নাই আর জীবন মাত্র তিন দিনের গতকাল যা চলে গেছে ওটা আর কান্নাকাটি করে আনা যাবে না আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল নাও পেতে পারো তুমি যে আগামীকাল যাবে এটা তোমার জানা নাই তোমার জীবন মাত্র তিন দিনের গতকাল চলে গেছে আগামীকাল তা তোমার সামনে আসে নাই এবং আজকের দিন অতএব যা করার আজকেই করে নাও আগামীকালের চিন্তা করো না যারা বলে আগামীকাল করব তারা হচ্ছে বেকুপ যারা বলে আগামীকালেই কাজ করব তারা হচ্ছে বোকা তাদের তেমন বিদ্যা বুদ্ধি নাই তারা একজন বোকা শ্রানীর লোক কারণ সে তো জানেই না আগামীকাল সে যাবে কি না আচ্ছা আপনাদের ভিতরে কি এমন কোনো ব্যক্তি আছে যে বলতে পারবে আগামীকাল বাজব জানা আছে কেউ বলতে পারবেন তাহলে অনিশ্চিত আশায় বসে থেকে আগামীকালের জন্য চিন্তা করা বোকামের কাজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যদিও বা আজকের আলোচ্য বিষয় যুবকদের সমস্যা নিয়ে এই বিষয়টা খুবই গবেষণালব্ধ আপনারা মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার শেষ কথা আপনি যেই জ্ঞান অর্জন করেছেন সে অনুযায়ী আমল করেছেন কিনা আপনি বলবেন আমি তো আলেম নই আপনি জানেন সুদ খাওয়া হারাম জানেন না তাহলে এই জ্ঞান আপনার অর্জিত হয়েছে আমল করেছেন কিনা আপনি জানেন ঘুষ খাওয়া হারাম আমল করেছেন কিনা আপনি জানেন টাকনুন নিচে কাপড় পরা হারাম আমল করেছেন কিনা আপনি জানেন নিষেধার দ্রব্য মদ পান করা হারাম আমল করেছেন কিনা আপনি জানেন অন্যায়ভাবে কাউকে মারা হারাম গিবত করা হারাম এবং জমি দখল করে নেওয়া হারাম যতগুলো অপরাধ আপনি জানেন এইগুলো আমল করেছেন কিনা প্রশ্ন হবে এ ছাড়া তাদের নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না এ কথাই আল্লাহর নবী বলেছেন দুই হাজার চারশো পাঁচ নম্বর হাদিস সোনানের তিরমিজি এক বাক্যে বলে যাই হে আমার যুবক ভাইয়েরা আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করব। আমাদের চাকরি আমাদের কারবার আমাদের লেনদেন আমাদের কথাবার্তা আমাদের উঠা বসা আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার নীতিমালা যত যা কিছু আছে সব আল্লাহর সন্তুষ্টির জন্যে শয়তানের অসন্তুষ্টির জন্য করব। হয়তানকে খুশি করে কিছু করতে রাজি নয় অতএব হে যুবক ভাইয়েরা এরা কেন নষ্ট হয় তার কয়েকটা কারণ উল্লেখ যদিও বা বিস্তারিত করতে পারি নাই আবার দিয়েছি আল্লাহ তালা যেন আমাদেরকে তাও ফিক দান করেন এবং আমরা যেন পাপাচার থেকে বাঁচতে পারি হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের ভিতরে যারা অসুস্থ তাদের সেফায়ে কামেলা আজেলা দান করেন এবং যেই কথা বিচ্ছিন্নভাবে এতক্ষণ বললাম এই কথার উপরে প্রত্যেককেই আমল করার তাওফিক দান করেন বিশেষ করে যুবক ভাইয়েরা যেন এগিয়ে আসে এবং তাদের অন্তরের ভিতরে তাকোয়া দিয়ে ইমান দিয়ে হে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন কারণ বৃদ্ধরা যারা বুড়া হয়ে গেছে তারা তো চলেই যাবে তাদের তো সময় ঘনিয়ে এসেছে ইচ্ছা করলেও সব কাজ তারা করতে পারে না বৃদ্ধরা যদি কোনো সমাজের দায়িত্ব নেয় তাহলে ওই সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর যুবকেরা যদি কোনো সমাজের দায়িত্ব নেয় ওই সমাজ কল্যাণময় হয়ে যায় এইজন্য হে আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নেন তার সাথে বৃদ্ধদেরকেও কবুল করে নেন আমিন এইজন্য আপনারা এভাবে কাজ করবেন আর একটা কথা আপনারা ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেবেন কেন জানেন এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই আমরা কিন্তু পদস্খলনের দিকে বেশি এগিয়ে যাচ্ছি স্কুল কলেজে পড়ান নিষেধ করি না একজন ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন অনেক বিষয়ে লোক থাকার প্রয়োজন যদি একটা লোক মাদ্রাসায় পড়ে আর তার যদি তাকুয়া থাকে আর সে যদি পুলিশ হয় একটা লোক মাদ্রাসায় পড়ে তাকুয়া অর্জন করে সে যদি জজ হয় একটা লোক তাকো অর্জন করে আলেম এই মসজিদের ইমাম যদি এই এলাকার সভাপতি হয় এই মসজিদের ইমাম যদি এই এলাকার মেম্বার চেয়ারম্যান হয় তাহলে এই এলাকায় চুরি আর হবে না ওই যে বঙ্গবন্ধু সাহেব একটা কথা বলেছিলেন না জানা আছে তো তাই না যখন উনার কাছে কেউ হাদিয়া নিয়ে গেল একটা লোক এটা শেষ কথা যে তখন উনি খুশি হয়ে ওই ওই লোকটাকে বিশটা টাকা দিলেন যে যাও তাকে দাও দুই তলা থেকে তখন দুই তলা থেকে বিশ টাকা তার যেই দারোয়ান ছিল নিয়ে এসে ওই লোকটাকে দিল টাকা হয়ে গেল দশ টাকা কয় টাকা দুইতলা থেকে নিচতলায় নামতে দশ টাকা হয়ে গেছে তখন ওই লোক লেগে গেছে আমাদের এই বঙ্গবন্ধু তাকে আমরা এটা দিলাম আর সে আমাকে টাকা দেবে নেওয়া যায় তারপরে সে উপরে গিয়ে খুব ঝোড়াঝুরি করে বঙ্গবন্ধু সাহেবের কাছে গিয়ে বলছে আপনি আমাদেরকে আমি আপনাকে দিলাম আর আপনি এর বিনিময়ে টাকা দিচ্ছেন আপনাকে তো এমনি খুশি হয়ে দিয়েছি এটা আমি নিব না এই কথা বলে টাকা ফেরত দিয়েছেন তখন বঙ্গবন্ধু সাহেব বললেন যে কি ব্যাপার দুই তলা থেকে বিশ টাকা দিলাম দশ টাকা হলো কিভাবে তার মানে দুই তলা থেকে নিজ তলায় নামতে যদি বিশ টাকা দশ টাকা হয়ে যায় তাহলে সরকার থেকে যা পাস হয় ওটা আস্তে আস্তে লুটতরাজের লোভ সব খেবেন আর এখানে বোঝে না ঠিক এই দেশে যদি আলেমদের কদর হয় এই দেশে যদি তাকুয়াশীল নেতা হয় এই দেশে যদি তারা চেয়ারম্যান হয় আল্লাহর কসম এই দেশ সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে আপনি আবার বলবেন চেয়ারম্যানের বিরুদ্ধে বললেন না 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 আপনি থাকেন আপনার জায়গায় আপনি সুন্দরভাবে জীবন যাপন করেন কোরআন সুন্না দিয়ে আমরা মারা হাবা জানাই আমরা গদি চাই না আমরা চেয়ার চাই না আমরা চাই আপনারা সংশোধিত হয়ে যান গোটা দেশের জন্য কল্যাণের জন্য কাজ করেন এটাই আমাদের চাওয়া ঠিক হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আর না হলে দোয়া করি। আল্লাহ আপনি এই দেশটাকে সোনার দেশে পরিণত করে দেন তো যাই হোক যদিও মাধ্যমে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি যুবকদের অবক্ষয়ের কারণ প্রতিকার নিয়ে সব বলতে পারি নাই যতটুকু বলেছি আমার এই কথায় ভুল ত্রুটি হলে ব্যথা পালে আপনারা ক্ষমা করবেন এবং এর ভিতরে যা কল্যাণ কর তার উপরে আমল করার চেষ্টা করবেন যা ভুল ত্রুটি আমার এবং শয়তানের পক্ষ থেকে আর যা কল্যাণ করা আল্লাহ তালার পক্ষ থেকে এ বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ওয়াক্ষদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু